এতে কাফ এর শাব্দিক সাধারণ অর্থ কোন জায়গায় অবস্থান করা বা থাকা ধর্মীয় পরিভাষাগত অর্থে বোঝায় সংসার কর্তব্য হইতে বিরত থাকিয়া দুনিয়াকে মনের সংস্রব হইতে ছুটাইয়া দিয়া নির্দিষ্ট সংখ্যক দিন এবং বিশেষ করিয়া রমজানের শেষ দশ দিন মসজিদে সর্বক্ষণ আল্লাহর ধ্যান সাধনায় নিযুক্ত থাকা প্রকৃতপক্ষে সংসার জীবনে আল্লাহ পাককে রব রূপে সাধন করা সম্ভবপর হয়ে ওঠে না এই জন্য সংসারধর্মী মানুষকে বছরে একবার অন্তত দশ দিন প্রভুকে রব রূপে সাধনা করিবার মহরা হইল এই এতে এতে কাফ পালন করা অর্থাৎ কেবল নবসের আমিত্ব মরিয়া গেলেই এই সত্ত্ব উপলব্ধি করা সম্ভবপর হবে যে রবরূপে একমাত্র তিনিই স্বয়ং একা অস্তিত্বশীল স্বয়ংক্রিয় রূপে তিনিই সৃষ্টিময় ছুটিয়া চলিয়াছেন রাব্বুল আলামিন রূপে আমাদের মনের স্বকীয়তা থাকিবার কারণে তাহার অস্তিত্ব উপলব্ধি করা সম্ভবপর হয় না এই জন্য স্বকীয়তাকে মৃত অবস্থায় অবস্থান করিবার চেষ্টা করিতে হয় এই কয়টি দিন ইহাই হচ্ছে আমাদের এতে কাফ তাই রেসলেপাক আলাইহে সালাম বলিয়াছেন সর্বপ্রকার সৎকর্মে নিযুক্ত থাকিলে যে কল্যাণ লাভ করা যায় এতে কাফ অবস্থায় সর্বপ্রকার সাংসারিক কর্ম হইতে বিরত থাকিলেও সেই রূপ একই কল্যাণ লাভ করা সম্ভবপর হয়ে ওঠে দয়াল নবী পাক আলাইহ সালাম রমজানের শেষ দশ দিন মদিনার মসজিদে এতে খাপ পালন করিতেন ওনার দেহত্যাগের বছর তিনি রমজানের শেষ বিশ দিন পালন করিয়াছেন এইরূপে এতে কাফ সুন্নতে মোয়াক্কাদাহ দুর্রে মুক্তার বলেন ইহা সুন্নতে কেফায়া সুন্নাতুল জামাতের সাধারণ মত হইল ইহা ফরজে কেফায়া অর্থাৎ কোনো সমাজের পক্ষ হইতে অন্তত দুই একজনকে ইহা পালন করিতেই হবে নতবা সেই সমাজ সামগ্রিকভাবে একটি ফরজ আদায়ের অবহেলার অপরাধে অপরাধী হবে এতে কাফ পালনকারীর জন্য পার্থিব সমস্ত কর্তব্য এবং দুনিয়ার চিন্তা একেবারে নিষিদ্ধ শুধু বিশেষ বিশেষ প্রাকৃতিক প্রয়োজন যেমন মলমূত্র ত্যাগ করা অথবা গোসল করা ইত্যাদি যা না করিলে একেবারে চলে না এই জাতীয় কয়েকটি কাজ সে করিতে পারিবে পানাহারও তার মসজিদেই করিতে হবে রমজান ছাড়া অন্য মাসে রমজান মাস ছাড়া অন্য মাসে এতে কাফ করিলে সিয়াম করা একা একান্তই প্রয়োজন কিনা সেই সম্বন্ধে অবশ্য মতভেদ আছে তবে সিয়াম ছাড়া এতেক যে হতেই পারে না সকলেই এক বাক্যে স্বীকার করবেন অবশ্য এই সিয়াম অর্থ আনুষ্ঠানিক সিয়াম নহে অর্থাৎ দিনের বেলায় পানাহার ত্যাগ করাই শুধু নহে দিনের বেলা পানাহার করিয়াও আনুষ্ঠানিক নয় সত্যিকার সিয়াম হইতে পারে এই জন্য শরীয়তের বাধ্যতামূলক আনুষ্ঠানিক সিয়াম পালন ব্যবস্থা রমজান ব্যতীত অন্য মাসের এতে কাফে একান্তই গ্রহণীয় কিনা না তা নিয়েও মতভেদ আছে সিয়াম ব্যতীত এতে কাফ হয় না সত্যিকার সিয়ামের সঙ্গে দিনের বেলা পানাহারের কোনো সম্বন্ধ নাই এই জন্য দিনের বেলা পানাহার ত্যাগ না করিয়াও রমজান মাস ছাড়া অন্য মাসে এতে কাপ হইতে পারে কিন্তু সিয়ামের যে ভাবধারা তা না থাকিলে এতে কাপ কখনোই হবে না কারণ সিয়াম এবং এতে কাপ পরস্পর সংলগ্ন এই কারণে শরীয়তের আলেম সাহেবদের মধ্যে এই সামান্য মতভেদ রহিয়াছে এইরূপ মতভেদ থাকা সত্ত্বেও শরীয়তের বিধানের মর্যাদা দেওয়ার জন্য সাধারণ মতামত হলো এইরূপ এতে কাফেও শরীয়ত মোতাবেক দিনের বেলা পানাহার ত্যাগ করা উচিত তাই ফেঁকা শাস্ত্রবিদদের মতে রমজান ছাড়া অন্য মাসের এতে কাফেও সাধারণ অর্থাৎ আনুষ্ঠানিক সিয়াম প্রয়োজন মাগরে অথবা ফজরের সালাদ পালন করিয়া এতে কাফ আরম্ভ করা উচিত বলিয়া বিবেচিত হইয়া থাকে এতে কাফের ব্যবস্থা দান করিয়া সিয়াম সাধনাকে অত্যন্ত স্থিতি স্থিতিস্থাপক করিয়া গড়িয়া তোলা হইয়াছে আসলে এতে কাফের অবস্থাটাই প্রকৃত সিয়াম এবং সারা মাসের সিয়াম এইরূপই হওয়া বাঞ্ছনীয় কিন্তু যেহেতু সবাই প্রকৃত সিয়াম পালন করিবে না সেহেতু এতে কাপ প্রবর্তন করিয়া সিয়ামের গুরুত্ব অন্ততপক্ষে সমাজের দুই চারজনের মধ্যে জাগ্রত রাখিয়া বাকি সাধারণ সায়েমের জন্য সিয়ামের স্বরূপের ধারণা এতে কাফের নিয়মাবলীর মধ্যে এবং এতে কাফকারীর ব্যবহারিক জীবনের মধ্যে স্থিতিমান করিয়া রাখা হল ইহাতে সিয়াম সাধনার গুরুত্ব রক্ষা পাইল আবার সর্বসাধারণ সিয়াম সাধনা হইতে একেবারে সরিয়াও গেল না ব্যক্তিভেদে অনুষ্ঠানে এই স্থিতি স্থাপকতা প্রতিষ্ঠিত হইল বিষয়টি অবৈজ্ঞানিক না হইয়া সামাজিকভাবে রক্ষিত হওয়ার বৈজ্ঞানিক রূপ ধারণ করিল সফি সদরুদ্দিন সিস্তির গ্রন্থের আলোকে আলোচনাটোকো কৰা হ'লোঁ